ইতালিতে কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি মোতাবেক অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন তারা আইন পাশ থেকে শুরু করে অবৈধরা যাতে না আসতে পারে সে কারণে উদ্ধারকারী ছোট ছোট বিমানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছেন শুধু তাই নয় এনজিওর জাহাজগুলিকে তারা বারবার নিষেধাজ্ঞা দিয়ে আটকে দিয়েছেন অভিবাসীদের ইতালিতে আসার ক্ষেত্রে যার ফলশ্রুতিতে গেল বছর তুলনায় চলতি বছর শতকরা ষাট ভাগ অভিবাসন প্রত্যাশীর আগ কম ঘটেছে অবাক করার বিষয় অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্য সাগর পারে দিয়ে গেল ছয় মাসে এসেছেন ছয় জন সেই দিক থেকে প্রতিদিন গড়ে চৌত্রিশ জনেরও বেশি বাংলাদেশী ইতালিতে এসেছেন শুধু তাই নয় গেল বারো দিনে ইতালিতে এসেছেন প্রতিদিন গড়ে আটষট্টি জন করে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের সম্পর্কে প্রবাসী বাংলাদেশীরা বলছেন এভাবে বৈধতা না পাওয়ার শর্ত থাকার পরেও এবং আশ্রয় না দেওয়ার বিষয়গুলো নিশ্চিত করার পরও বাংলাদেশিরা জীবনের ঝুঁকি নিয়ে আসছেন এটা আসা উচিত নয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম ভূমধ্য সাগর দিয়ে আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা ইতালিতে আসতে আসতেছেন বা আসতে চাচ্ছেন ইতিমধ্যে আপনারা হয়তো জানেন বা জানেন না আপনাদের কাউকে ইতালি সরকার ইতালিতে বৈধতা দিবে না গত ছয় মাসে ভূমধ্য সাগরের পারে দিয়ে যারা আসছেন প্রতিদিন গড়ে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ জন লোক আসছেন এখানে একেবারে অনিশ্চিত জীবন ইতালি সরকার আপনাদেরকে অ্যাকচুয়ালি আসলে কোনো বৈধতা দেবে না এদিকে তেরো জুলাই ইতালিতে দুইশো জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি এনজিও জাহাজ ওশেন বাইকিং ইতালির সমুদ্র বন্দরে এসে পৌঁছেছেন তুস্কানার এই বন্দরে পৌঁছানোর পর তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি তবে এই দুইশো জনের মধ্যে বাংলাদেশেও রয়েছেন ইতালি সরকার অভিবাসন বিরোধীদের বিরুদ্ধে আইন পাশের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নও তাদেরকে আশ্রয় না দেওয়ার জন্য একটি আইন অনুমোদন করেছে ফলে ইতালিতে যারা অবৈধভাবে আসছেন সেটা বাংলাদেশি কিংবা অন্যান্য দেশের নাগরিকরা হোক তাদেরকে এখানে আশ্রয় পাবার কোনো সুযোগ নেই বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির একটি ভিডিও বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করে যে সকল বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে সুতরাং ইতালিতে অবৈধভাবে আসলেও তাদের ভবিষ্যৎ কি হবে তা এখনই বলা যাচ্ছে না ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ